हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। बंगोपज किचेने अपने सबा के स्वागत। आज के नहीं चले शाही पनीर रेसिपी। ये शाही पनीर रेसिपी अने के भावें जे रेस्टुरेंटर साथ कखनोई बाड़ीते बनाना सम्भव नय, ताई आज के लिए सहज नियमे ये शाही पनीर रेसिपी। ये शाही पनीर रेसिपी कीभावे बनाई तबे देखे नीन। एते आमी एक टेबिल चामच मतो सर्षे तेल दिए दिलाम, तारपर चार टुकरो एलाच और चार टुकरो लौंग दिए दिलाम। तार मध्ये आमी दिए दिलाम एक चामच मतो गोटा जीरे। एटा एकटु होये गेले ताते दुटो तेजपाताओ दिए देबेन। तार साथे साथे लागबे सात थेके आठटा गोलमरिच और एक टुकरो मतो आदा। एटाके छोटो छोटो टुकरो करे स्लाइस करे नियेछि। पाँच थेके छयटा लसुन लागबे। एगुलोके हालका करे भेजे निते होबे। एर मध्ये आमी चारटे पेंयाजके टुकरो करे केटे रेखेछिलाम, सेटा दिए दिलाम। तारपर सेटाके एकटु शर्टे करे नेबेन। शर्टे होये गेले एटा दुटो टमेटोके स्लाइस करे रखा छिलो सेटाके आमी मिक्स करे दिलाम। আর 25 গ্রাম মতো কাজু, এটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দু টুকরো লঙ্কা, আর স্বাদ মতো আপনি এক চামচ মতো লবণ দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে হালকা আঁচের মধ্যে হতে দেবেন। আর তার সঙ্গে এক কাপ মতো আপনি জল মিক্স করে দেবেন। জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন। সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি এবার নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি এবার এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তেজপাত দুটোকে বার করে নিয়ে নিলাম, কেন কি তেজপাত দুটোর গন্ধটা এর মধ্যে মিক্স হয়ে গেছে আর তেজপাতটা ভালোভাবে মিক্সি হবে না, তাই এটাকে বাইরে বের করে রেখে দেবেন। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই বাটিতে দিয়েছি আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর এতে আছে এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, আর এটা এক চামচ মতো পনির মশলা। এটাকে ভালো করে মিক্স করে নেবেন। তার মধ্যে একটু একটু করে জল দেবেন। জল দিয়ে সেটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেবেন। দেখুন আমি কীরকমভাবে এটাকে একটু একটু করে জল দিয়ে ভালো পেস্টের মতো এটাকে বানিয়ে নিলাম। এর মধ্যে আমার এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এবার মিক্সি করে নেব। দেখুন এটা মিক্সি হয়ে গেছে। এবার একটা কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, তার সঙ্গে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা কালারের জন্য দেওয়া, এটা দিলে খুব সুন্দর কালার হয়। এবার আমার তেলটা হয়ে গেছে। এতে আমি এই পেস্টটা যেটা আমি মিক্সি করে রেখেছিলাম সেই পেস্টটা এর সঙ্গে মিক্স করে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করতে থাকব। এটাকে কমসে কম পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। দেখুন এটা অনেকটাই হয়ে এসেছে। এবার ওই করে রাখা মশলা পেস্টটা এর সঙ্গে মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এর থেকে তেলগুলো বেরিয়ে আসে। দেখুন এবার কত সুন্দর তেলগুলো বেরিয়ে এসছে। এতে আমি এবার এক গ্লাস মতো দুধ নিয়েছি। এই দুধটা একটু একটু করে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটা সবসময় কম রাখবেন, কেন কি এর মধ্যে খুব যদি হিট থাকে আর দুধ দেওয়া হয় তো দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এটা আমি এবার আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তার সঙ্গে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। মশলাটা প্রায় আমার হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এই গ্রেভিতে এবার আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পর কিছু টুকরো বাকি বেঁচে যায়, সেই টুকরোটাকে আমি ভালোভাবে ম্যাশ করে এই পনিরের গ্রেভির ওপরে দিয়ে দেব। এটা দেওয়ার জন্য গ্রেভিটা একটু ঘন হয় আর এতে টেস্টটাও ভালো হয়। এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব। এটা মিক্স হয়ে গেলে
5 মিনিট মতো এটাকে ঢেকে দেব লো হিটে। এবার এটা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আবার আমি 2 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে দেব। এতে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার এতে আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, এটা একদম রেস্টুরেন্টের মতো দেখতে, আর কতটা সুন্দর গ্রেভিটা। এটা খেয়ে আপনারা বলবেন কেমন হয়েছে। তবে আমার এই শাহি পনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে সবাই বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই অসাধারণ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।